ভদ্রক জেলা তিহিড়ি ব্লক মাটিয়া সাহি বাহাবলপুর রাস্তা সম্প্রতি বেহাল হয়ে পড়েছে। সামান্য বর্ষায় এই রাস্তায় পাদ চলা সম্ভব হয়ে পড়ুনথিবা বেলে সাইকেল ও বাইক আপন ছায় বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় লোকে বারম্বার অভিযোগ করুথিলে মধ্যে এহার স্থায়ী সমাধান হয়ে পারলা নাহিঁ। চলিত বর্ষা ঋতুরে কিপরি যাতায়াত করিবে সে নেই চিন্তারে অঞ্চলবাসী। লোকে নাহি নথিবা অসুবিধারে সম্মুখীন হেউথিবা বেলে সেতু নির্মাণ অপূর্ণাঙ্গ পাই এপরি অবস্থা হেউথিবা বারি হইছি। তবে গ্রাম্য উন্নয়ন বিভাগ জানি অজণার অভিনয় করুথিবা বেলে তহসিল প্রশাসন এহার ভরপুর ফায়দা মধ্যে উঠাউছি। সেতুর আপ্রোচ রোড লাগি উদ্দিষ্ট ঘরোই জমির অদল বদল করা যাই তাঙ্কু সরকারি জমি যোগাই দেবারে তহসিল প্রশাসন বিফল হইতিবারু গত তিনি বর্ষ হেলা আপ্রোচ রোড কার্য বন্ধ রহিছে। আপ্রোচ রোডরে পড়িথিবা মাটি পানিরে ধোই রাস্তার উভয় পার্শ্বরে জমাট বাঁধুছি, ফলরে মাটিয়া সাহি বাহাবলপুর রাস্তা সম্প্রতি কাদুয়ে ঘাঁটি হেউছে। আমরা এই যে রাস্তা হাইছি আজ কি 3-4 বর্ষ হেলা আমি কাদুয়ে পুরা রাস্তা অব্যবস্থা কাদুয়ে রাস্তার সবলে যা আসা করছু আমি প্রশাসনকে দায়ী করি আর মুখ্যমন্ত্রী আমার আসলে 6-7 বর্ষ হয়ে এপর্যন্ত বি তাঁক কথা বি শুনু না প্রশাসন সে বি এপর্যন্ত নজরকু দেখি না। এই রাস্তা উপরে তিহিড়ি ব্লকর সয়া ও বাহাবলপুর পঞ্চায়েত সমেত বাসুদেবপুর বিদেপুর ও ধামরাকু যাওতবা সহস্রাধিক সাধারণ জনতা নির্ভর করিথান্তি। মন্তেই নদীরে এই সেতু নির্মাণ লাগি রাজ্য সরকার 2013 উদ্যম জারি রখিছন্তি। এই সেতুর ছাত পড়ি যাইথিবা বেলে সেতুর পশ্চিম পার্শ্বরে ঘরোই জমি বিবাদরে আপ্রোচ রোড কার্য অটকি রহিছি, যাহার প্রভাবে সেতুর উভয় পার্শ্বর রাস্তা এপরি বেহাল হইতিবা আকলন করা যাউছি। তুরন্ত জেলা প্রশাসন সর্জমিন তদন্ত করি এহার স্থায়ী সমাধান করিবা লাগি গ্রামবাসী মানে দাবি করিছন্তি। এহার ব্যতিক্রম হেলে তহসিল প্রশাসন বিরুদ্ধে সেমানে রাজরাস্তাকু ওহ্লাইবে বলি চেতাবনী মধ্যে দেইছন্তি। 3 বর্ষ ধর কি সাইকেল কি গাড়ি খণ্ডে কি মোটর সাইকেল কি যানবাহন কিছু চলুনি, পুরা আসি আঁঠি আঁঠি দৌড়ি করিগলাম। দায়ী আউ কাউ করি প্রশাসন করি আউ কিছু দ্বিতীয় বাট আমার নাই, সবুবেলে কই চালিছু আউ আম কথা কেই শুনু না কি বুঝু না। আমি চালি 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 তহসিলদার জনাইছু কলেক্টর জনাইছু কেই আম কথা বুঝু না। তিহিড়ি সঞ্জয় দাস রিপোর্ট মেট্রো টিভি।